হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে অনেক বাতাস। বাতাস হচ্ছে, এই বৃষ্টি, এই রোদ হয়, বর্ষাকালটা তো এরকমই। দর্শক, করোনা এখন আবার বাংলাদেশে বেড়ে চলছে, বেশ ভালোই আক্রান্ত হচ্ছে সবাই। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমার পরে আমার তিনজন, আমার দুই ছেলে আর আমি করোনা পজিটিভ। আমরা যে করোনা পজিটিভ সেটা জানতামই না। আমার ছেলে স্কুলে করোনা টেস্ট করে, ওদের রোল অনুযায়ী করোনা টেস্ট করে, তো আমার ছেলে মতিঝিল আইডিয়ালে পড়ে, তো ওর করোনা টেস্টে পজিটিভ আসছে, পরপর সাতবার করালো, তখন সাতবারই পজিটিভ আসছে। তখন আমাকে স্কুল থেকে ফোন করে জানালো যে ওর করোনা পজিটিভ, আইসোলেশনে থাকতে হবে। তো আমার ছেলেকে স্কুল থেকে বাসায় রিক্সা করে পাঠিয়ে দিয়েছে, বাসায় আসলো। ওর জ্বর অতটা ছিল না, হালকা জ্বর ছিল, তারপর আরেক ছেলে শুরু হলো জ্বর, তার দু তিন দিন পর থেকে আবার আমার জ্বর, তা আমার একটু বেশি জ্বর। আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলি ভালো আছে, বড়টার একটু জ্বরটা বেশি ছিল, তো এখন ভালো আলহামদুলিল্লাহ। আর ছোটোটার জ্বর ছিল অতটা না, তো ও এখন আরেকটু ভালো। বেশি অসুস্থ হয়ে গেলাম আমি, যেহেতু আমাদের একটু বয়সটা বেশি, হয়তো বা এই জন্যই, আর ওরা ছোট মানুষ, ওদের বেশি একটা দুর্বল করতে পারেনি। তো দর্শকবৃন্দ, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসি। এই যে এখন আবার রোদ উঠলো, যে ফল টল, তারপর এগুলি কেনা হয়েছে আবার নতুন করে, একটা প্রায় শেষ স্প্রে, এই যে আরেকটা। আমার সাহেব আল্লাহর রহমতে এখনো ভালো আছে, তো এই জন্য ও এখন অন্য রুমে শোয়, আমরা তিনজন শুই একসাথে, বড়টা বড়টার রুমে শোয়, ছোটটা আমার সাথে শোয়, স্যালাইন খাচ্ছি, ডাবের পানি খাচ্ছি, ডাবের পানি, ফল টল খাচ্ছি, খাওয়া দাওয়া ভালো লাগে না, তারপর খাই, কি করব, খুবই দুর্বল, মাথা তুলতে পারি না। আর সবচেয়ে বড় কথা, হাড় অনেক ব্যথা, মানে পায়ের হাড় যেগুলি এত ব্যথা, অসম্ভব ব্যথা। আমার ছেলেটা আমার খুব যত্ন করে, সারাক্ষণ পাশে বসে থাকে, ডাক্তার বলেছে বেশি বেশি ফল খাওয়ার জন্য ডাব আর ওর স্যালাইন। কারো যদি জ্বর হয় ভয় পাবেন না, বিশেষ করে যদি করোনা পজিটিভ হয়। এখন আগের মতো অত শক্তি নেই করোনার, আমার যেহেতু শ্বাসকষ্ট হয়নি আল্লাহ রহমতে, দুর্বল করে দিয়ে যায় অনেক, কথা বলতেও কষ্ট হচ্ছে। তারপরও ভাবলাম একটু একটা ভিডিও করে আমার দর্শকদের জন্য আমি একটা ভিডিও ছাড়ি, এখন আর কেউ অত ভয় পাবেন না, আল্লাহ ভরসা। খালি ওই যে তরল খাবারটা বেশি খেতে হবে, খেতে ভালো লাগে না, তারপরেও খেতে হবে। যাই হোক, আজকে আর বেশি কথা বলতে পারছি না, বিদায় নিচ্ছি। সুস্থ থাকলে আবার আগামীকালকে ভিডিও করবো, ভিডিও ছাড়বো, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।